नमस्कार बंधुरा, पुपुर रान्नाघरे सबाई के स्वागत। आज आमी बनाबो चिंगड़ी माछेर बाटी चच्चड़ी। एटा जे केउ बनाते पारबे, विशेष करे जारा बैचेलार तादेर पक्षे एटा भीषण सुविधाजनक। चिंगड़ी माछ खेते इच्छा करले एटा झटपट बाजार थेके चिंगड़ी माछ एने किन्तु बानिये फेलते पारे। आर एटार जोन्नो कोनो सर्षे बाटा बा अन्य कोनो रकम मशलार बाटार प्रयोजन नेई, सुतरां कोनो झामेलाई नहीं आर हुएओ जाए भीषण चटपट। एटा भात बा रुटी दुटो दिएई खावा जाए। आमार आजकेर रेसिपि आशा करछि प्रत्येकेरई भालो लागबे एबं अनेकेरई काजे आसबे। जदि आमार रेसिपि भालो लागे ताहले प्लिज लाइक करो, कमेंट करे जानाते भूलो ना तोमादेर केमन लागलो। आर जारा आमार चैनेले नतून बंधु तादेर अनुरोध करब एरकमई सुंदर सुंदर रेसिपि पेते आमार चैनेलटा अवश्यई सबस्क्राइब करे निओ। পাশে আসা বেল বাটনটা প্রেস করতে একদম ভুলো না, তাহলে আমি যে কোনো রেসিপি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। বন্ধুরা, যেহেতু চিংড়ির বাটি চচ্চড়ি করব, তাই চিংড়ি মাছ তো অবশ্যই লাগবে। এখানে 700 গ্রাম চিংড়ি আছে, একটু একদম কুচো আর মাঝারি মেশানো, কারণ একবারে আনা হয়নি, দুবারে আনা হয়েছে, সেই জন্য দু রকম মেশানো আছে। তোমরা যে কোনো রকম চিংড়ি দিয়ে এটা করতে পারো। আর নিয়েছি এখানে সবজি, একটা মাঝারি মাপের আলু, দেখো এরকম আলু ভাজার মতো একটু মোটা লম্বা করে কেটে নিয়েছি। আর একটা ঝিঙে, সেটাও এরকম লম্বা লম্বা করে ছোট করে কেটে নিয়েছি। একটা ছোট্ট টমেটো এরকম টুকরো টুকরো করে নিয়েছি। একটা মাঝারি মাপের পেঁয়াজ, সেটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটু ছোট, বড় নয়, এরকম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে আছে 8-10টা চিরা কাঁচা লঙ্কা। আর যা যা লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। আমি একটা, দেখো, কড়াই নিয়ে নিয়েছি। যদিও রান্নাটার নাম বাটি চচ্চড়ি, এটা বাটিতেই করা হয়, কিন্তু আমার মাছ বা সবজি মিলিয়ে এতটাই হয়েছে পরিমাণে, তো আমার ওই মাপের বাটি কিন্তু নেই, সেই জন্য আমি একই পদ্ধতিতে কড়াইয়ে এটা করছি। তো কড়াইয়ের মধ্যে আমি আগে বেছে ধুয়ে রাখা মাছটা দিয়ে দিলাম। ভীষণ সহজ একটা রান্না। আর এর মধ্যে এবার দেখো আলু, ঝিঙে, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবটাই আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেব এখানে, দেখো, 7 কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেব আন্দাজ মতো লবণ। দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা না দিলেও চলে, আমি একটু রঙের জন্য এটা দিচ্ছি। আর শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু আমি দেব না, কারণ এটাতে কাঁচা লঙ্কাই ভালো লাগে, তো কাঁচা লঙ্কাতেই রান্নাটা হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি দেব, প্রায় 4 টেবিল চামচ মতো সর্ষের তেল আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আমি আন্দাজেই দিচ্ছি, একটু বেশি সর্ষের তেল দিলে এটা খেতে ভালো লাগে। এবার আমি এটাকে হাত দিয়ে ভালো করে সব কিছুর সাথে, দেখো, মাখিয়ে দিচ্ছি। বেশ ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। আমি আমার হাতটাও ধুয়ে দিচ্ছি, কারণ হাতে অনেকটাই মশলা লেগে আছে। তো দিয়ে দিলাম জল। এটা খুব বেশি ঝোলঝোল হবে না, একটু মাখামাখাই হবে, তো সেই মতো জল দিলাম, কারণ ঝিঙের থেকেও জল বেরোবে, চিংড়ি মাছ থেকেও জল বেরোবে। আমি গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর হাই ফ্লেমেই এটাকে আমি রান্না করব। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব রান্না হওয়ার জন্য। ঠিক 5-7 মিনিট রান্নার পর আমি ঢাকাটা খুলে নিলাম।
দারুণ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। আর ঝিঙে সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, আলুও সরু সরু করে কাটা, তাই দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আমি কিন্তু একটু ঝোল ঝোল রেখেছি, তোমরা আর একটুও শুকিয়ে ফেলতে পারো, আর এটা নামিয়ে রাখলে আর একটুও টেনে যাবে। তো রান্না কিন্তু কমপ্লিট, দেখলে কত সহজ রান্না, তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করো। আর গরম ভাতের সাথে কিন্তু এটা হলে সত্যি আর কিচ্ছু লাগে না। আমি এখন গ্যাস অফ করে এটা ঢাকা দিয়ে রাখবো, আর 5 মিনিট পর আমি এটাকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসব পরের পর্বে এরকমই সুন্দর কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো।